যশোর শহরের আশ্রাম রোডে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুইন ও সোহেল হোসেন নামে দুজন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা কামাল হোসেন তুইন আশ্রাম রোড এলাকার জালাল মিস্ত্রির ছেলে। তার সহযোগী ট্রাক ড্রাইভার সোহেল হোসেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছেন তুইনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। হামলাকারীরা দা বটি ও বোমা দিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শেষে তারা বাড়ি ফিরছিলেন। আশ্রাম রোডে পৌঁছালে আমজাদ হোসেনের ছেলে তাজু ও শামসুর ছেলে মাহফুজ, রনি ও সবুজ সহ 4-6 জন সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ছেলে পেলের জন্য আমাদের এলাকায় একেবারে অতিষ্ঠ, আমাদের কেউ বলতে পারবে না যে খারাপ। তন্নি কি যে তন্নি নিজে বলে যে তন্নির পকেটে প্রশাসন, তন্নির সাথে তন্নি কি সমাজের এমন কি কর্মী যে তন্নির পকেটে প্রশাসন থাকবে কেন? পুলিশের সাথে কি কি সম্পর্ক তন্নির? তাহলে যে সাধারণ পাবলিকের কি দোষ? এই যে বোম মেরেছে সাধারণ পাবলিকের কি দোষ? আচ্ছা গুলি করেছে, চাকু মেরেছে, রনি হুমকি দিয়েছে যে আজকে আমরা কি করব, তোরা কি করবি, কেন করছিস? আচ্ছা রনি হুমকি প্রশাসনের লোক যখন একটা বিচার সালিশ করে দেয়, যখন একটা মিলমিশ করে দেয়, তারপরে আসে হত্যা, মানে এরকম হত্যা হত্যা করার উদ্দেশ্যেই তো আসে। কেউ এইভাবে মারে, বোম মারে, ড্রাইভার দেখে মারে, মানুষ তো মরেই যাবে। তাহলে কি এমন প্রশাসনের তাহলে সাপোর্ট না পালে এইভাবে বোম মারে? প্রশাসন বিচার করে দেওয়ার পরে কিভাবে সাহসটা পায়? তাহলে ততটুক ব্যাকআপ তাদের আছে ভাই? এখানে অনেক আমরা বিচার পাইও না।